আমরা যে হজের দিনগুলো বাদে অন্য দিনগুলোতে কোন ইবাদতটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, তওয়াফ করা নাকি নফল নামাজ পড়া? মক্কায় মসজিদুল হারামে কোন আমল বেশি উত্তম, তওয়াফ নাকি সালাত নফল সালাত? এটা নিয়ে ওলামা ইকরাম বিশেষজ্ঞদের মধ্যে একাধিক মত আছে। অনেক ওলামা ইকরামের মত হলো তওয়াফ করা অধিক উত্তম, কারণ মসজিদুল হারামের স্পেশাল ইবাদত হলো তওয়াফ। অন্য সব ইবাদত, কুরআন তেলাওয়াত করা, সালাত আদায় করা, এগুলো অন্য সব মসজিদে করা যায়, মসজিদুল হারামেও করা যায়। অতএব মসজিদুল হারামের, মক্কার মসজিদুল হারামের স্পেশাল ইবাদত যেহেতু তওয়াফ করা, অতএব এখানে তওয়াফ করাটাই বেশি উত্তম। এখানে তওয়াফ করলে অন্য যে কোনো আমলের চাইতে বেশি ফজিলতপূর্ণ হবে। আবার অনেকগুলো আমাদের মত হলো যে মক্কায় মসজিদুল হারামে সালাত আদায় করা, নফল সালাত আদায় করাটা বেশি উত্তম, কারণ নফল সালাত এক রাকাত আদায় করলে বা যে কোনো সালাত মসজিদুল হারামে এক রাকাত আদায় করলে অন্য মসজিদে 100,000 রাকাতের সমতুল্য। যেহেতু এখানকার এক রাকাত অন্য জায়গার 100,000 রাকাতের সমতুল্য, সেই জন্য আর শেষে আর কোনো প্রশ্ন নেবেন না, এগুলো রেখে দেন, যাওয়ার সময় দেবেন। আলোচনার মধ্যে আবার এসে ডিস্টার্ব করেন কেন? আপনি পুরান মানুষ, প্রশ্ন দেওয়ার সময় এতক্ষণ নাই তো আগে দিয়ে দিতে হবে মজার সবার কাছে। রাখেন, এগুলো দিয়ে দিয়েন পরে যাওয়ার সময়, সুযোগ থাকলে আমরা দেখবো ইনশাআল্লাহ। কথার মধ্যে এখানে এসে করছেন তো মক্কা মসজিদুল হারামে তওয়াফ এবং নফল সালাত দুইটার ভিতরে কোনটা উত্তম, এটা নিয়ে ওলামা ইকরাম ফোকাহা ইকরামদের মত পার্থক্য আছে। অনেকে তওয়াফকে উত্তম বলেছেন, অনেকে নফল নামাজকে উত্তম বলেছেন। তবে আমাদের কাছে মনে হয় যে তওয়াফটা অধিকতর, তওয়াফ উত্তম হওয়ার মতটা অধিকতর শক্তিশালী, কারণ তওয়াফটা মসজিদুল হারামের জন্য স্পেশাল আমল। আর সেই সাথে নফল নামাজ, এটা হলো তওয়াফের পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল। এরপরে কোরআন তেলাওয়াত, অন্যান্য যে আমলগুলো আছে সেগুলোর মর্যাদা মর্তবা।